করোনা বা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশে সারের দাম কখনো বাড়েনি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার ডক্টর লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনা কোভিডের অভিঘাত দুইটা রেখেই আমরা এক টাকাও সারের দাম বাড়াই নাই। এটা পৃথিবীতে আনইউজুয়াল আমি বলবো। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বারবার বলছেন যে হোয়াট এভার হোয়াট আমাদের যত ক্ষতি হোক অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে আমি কৃষি উৎপাদন কোনোক্রমে এমন কিছু করবো না কৃষি উৎপাদনের উপর প্রভাব ফেলে বিরূপ প্রভাব ফেলে।